আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ফিনল্যান্ডের প্রায় 100 বছরের মতো পুরনো একটি এলিভেটর। এটি ফিনল্যান্ডের হামেললিনা শহরের। এই এলিভেটরটি ফিনল্যান্ডের হামেললিনা শহরের অনেক পুরনো একটি স্থাপত্যের মধ্যে। সো ওই দিন আমি এখানে এসেছিলাম আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। তো আমার হুট করেই মনে হলো ফিনল্যান্ডের এই প্রায় 100 বছরের মতো পুরনো এই এলিভেটরটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, যে এই পুরনো এলিভেটরগুলো দেখতে কেমন হয়, ভিতরে কতটুকু স্পেস থাকে, কিভাবে এগুলোর দরজা ডোরটা লাগানো হয় অ্যান্ড অল। এগুলোর ভিতরে ঢুকলেই খুব পুরনো অ্যাস্থেটিক একটা ভাইব আসে। এই ধরনের পুরনো এলিভেটরগুলোর ডোরগুলো কিন্তু এরকম সিথ্রু থাকে, অর্থাৎ কেচি গেট থাকে। জায়গা বেশ ছোট থাকে, তেমন বেশি বড় থাকে না। দুজনের পর তিনজন হয়ে গেলে তখন দেখা যায় একটু প্রবলেম হয় দাঁড়াতে। এটার ভিতরে শুধুমাত্র বাটন ছিল আপনি কোন ফ্লোরে যেতে চান সেটার জন্য। একবার ফ্লোরে নেমে গেলে আপনাকে হাত দিয়ে টেনেই ডোরটা খুলতে হবে। ডাবল স্টেপ ডোর ছিল, একটা কেচি গেট ছিল, আরেকটা হচ্ছে এভাবে টেনে খুলতে হতো, পুশ করে সামনের দিকে। মডার্ন লিফটে উঠতে উঠতে এরকম 100 বছরেরও পুরনো লিফট ওঠার পরে তখন আলাদা ধরনের একটা ভাইব কাজ করে। যাদের এরকম চারদিক বন্ধ এলিভেটরে উঠতে ফোবিয়া থাকে, সার বন্ধ হয়ে আসে, আমার মনে হয় এ ধরনের এলিভেটরগুলো তাদের জন্য পারফেক্ট, কারণ মোটেও তাদের শ্বাস বন্ধ হয়ে আসবে না, দম বন্ধ কোনো ফিলিংস এটার ভিতরে হবে না। ফিনল্যান্ডের এই ব্যাপারগুলো আমার অনেক ভালো লাগে। ওরা ওদের পুরনো স্থাপত্যগুলোকে ভেঙে নতুন করে রিডেকোরেট করে না, জাস্ট একটু সুন্দর করে রাখার চেষ্টা করে। বাই দ্য ওয়ে, আমাদের যাওয়ার কথা ছিল 3 তলায়, আই গেস। আমরা উপরে উঠেছিলাম জাস্ট টু শো ইউ গাইজ হাউ ইট ওয়ার্কস। আজকের জন্য এখানেই, সবাই ভালো থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।